জুমার নামাজের ফজিলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি তার নিকট থাকে, অতঃপর জুমার নামাজ আদায় করার জন্য ভ্রমণ করে মসজিদের দিকে এবং মানুষের ঘরের ওপর দিয়ে লাফ না দেয়, অতঃপর তার পক্ষে যা সম্ভব নফল নামাজ আদায় করবে। দর্শক, যে ব্যক্তি জুমার নামাজ আদায় করবে তার এই জুমা থেকে পরবর্তী জুমার মধ্যকার যত গুনাহ আছে রব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দিবেন। জুমার দিন গোসল করার ফজিলত হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনের গোসল মানুষের চুলের ঘোড়া থেকে তার পাপসমূহ বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। জুমার দিন উত্তম পোশাক পরিধান করা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সামর্থ্য থাকলে তোমাদের কেউ যদি তার দৈনন্দিন পরিধেয় বস্তু ছাড়া জুমার দিনের জন্য দুইটি কাপড় তৈরি করে রাখে তাহলে এতে দোষের কিছু নেই। জুমার দিন নখ গোফ কাটা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন নামাজে যাবার পূর্বে নিজের হাত পায়ের নখ কেটে নিতেন। জুমার উদ্দেশ্যে মসজিদে হেঁটে যাবার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন পোশাক ধৌত করবে ও গোসল করবে, অতঃপর সকাল সকাল নামাজের জন্য প্রস্তুতি হবে ও সকালে মসজিদে যাবে এবং যানবাহন না চড়ে পায়ে হেঁটে যাবে, আর মসজিদে গিয়ে ইমাম সাহেবের নিকটে বসবে, তারপর মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে এবং অনর্থক কোনো কিছু করবে না। তার প্রতিটি পথ চলায় 1000 নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোনো মুসল্লিকে উঠিয়ে সেখানে বসা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যেন অপরকে তার স্থান হতে উঠিয়ে দিয়ে সেখানে নিজে না বসে। হযরত নাফেকে প্রশ্ন করা হলো এটা কি শুধু জুমার নামাজের জন্য, তিনি উত্তর দিয়ে বললেন যে না, জুমার দিন এবং তাছাড়া ওয়াক্তি নামাজের জন্য। কোনো মুসল্লিকে ঠেলে আগে বসার চেষ্টা করা। জুমার নামাজে প্রথম কাতারে ইমাম সাহেবের কাছে বসার জন্য সকাল সকাল মসজিদে যাওয়া উচিত, কিন্তু এক শ্রেণীর লোককে দেখা যায় তারা বিলম্বে অর্থাৎ দেরিতে মসজিদে যায়, অতঃপর সামনে লোকদেরকে ঠেলে ঘরের ওপর দিয়ে সম্মুখে বসার চেষ্টা করে, এতে সওয়াবের চেয়ে গুনার হবার সম্ভাবনাই বেশি থাকে। দর্শক, জুমার নামাজ ফরজ হওয়ার শর্তসমূহ। 1 নম্বর, মুকিম হওয়া। মুসাফিরের ওপর জুমার নামাজ ওয়াজিব না, তবে যদি মুসাফির জুমার নামাজ আদায় করে তবে উত্তম। মুসাফির কোথাও যদি 15 দিন থাকার নিয়ত করে তাহলে তার ওপর জুমার নামাজ আদায় করা ওয়াজিব হয়ে যায়। সুস্থ হওয়া। সুতরাং 2 নম্বর আর কি, সুস্থ হওয়া। সুতরাং যে অসুস্থ ব্যক্তি জুমার নামাজে মসজিদ পর্যন্ত আপন ক্ষমতা হেঁটে যেতে সক্ষম নয় তার ওপর জুমার নামাজ আদায় করা ফরজ নয়।